আচ্ছা এই রেসিপিটার জন্য আমাদের কি কি লাগবে তো দেখে নিই হ্যাঁ ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে মাছ এটা হচ্ছে কাতলা মাছ অ্যাবাউট 6 পিসেস 6 পিস মতন আছে তাছাড়া যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো এখানে দেখো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা তাছাড়া যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা সিনামন স্টিক গোটা জিরে এটা হচ্ছে চিনি আর ছোট এলাচ এছাড়া লাগছে আমাদের ডেটস ঠিক আছে আর লাগছে আমাদের যে নরমাল যে আমরা ইউজ করি না স্পাইসেস ইউজ করি সেগুলো যেমন এটা হচ্ছে নুন এটা হচ্ছে লাল লঙ্কা এটা হচ্ছে তো তোমার হলুদ আর ধনে তারপরে আমাদের লাগবে গরম মশলা কাশ্মীরি মির্চ দই এখানে এক কাপ আছে আমার আধ কাপ মতন দই লাগবে আর পুরো রান্নাটা করার জন্য লাগছে আমার মাস্টার্ড অয়েল তো আমি মাস্টার্ড অয়েলে পুরো রান্নাটা করব এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা শুরু করব রান্নাটা ওকে আচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট ফার্স্ট আমরা কি করব আমরা পুরো মাছটা ম্যারিনেট করব ওকে তো এই সব পুরো মাছটা আমি নিয়ে নিচ্ছি এখানে আর এটা আমরা ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে ঠিক সামান্য একটু নুন আর হলুদ ওকে তো এইটা আমাদের পুরো ম্যারিনেট হয়ে গেল এটাকে আমি এখন সাইডে রেখে দেব আচ্ছা এবার আমি পেঁয়াজ টমেটো তারপরে আদা এগুলো সব ফটাফট কেটে ফেলি হ্যাঁ তার মধ্যে দুটো আমি পেস্টের জন্য কাটবো আর দুটো আমি স্লাইস করব যেটা আমি ভাজবো ওকে তো ফার্স্ট যেটা আমি ভাজবো সেটা আমি ফটাফট স্লাইস করে নিই আচ্ছা এই নেক্সট এই দুটো আছে এই দুটোকে আমি ভালো করে পেস্ট করব ঠিক আছে বাটবো মিক্সিতে তো রাফলি আমি একটু চপ করে নেব আচ্ছা এই টমেটো দুটো এবার আমি কি করব এগুলোকে আমি কেটে রেখে দেবো ইন কোয়ার্টার্স ঠিক আছে এটা মাছের ঝোলে পরে দিতে হবে তো আমি আগে থেকে আর কি ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি
আর টমেটোর সঙ্গে এই যে লঙ্কাগুলো ছিল আবার ছটা মতন লঙ্কা এটাও আমি একটু করে স্লিট করে রেখে দিচ্ছি যাতে পরে আবার ওই ছুরি কাছি নিয়ে না বসতে হয়। হ্যাঁ, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্লাইস করেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলোকে ভালো করে ভেজে তুলব। তো এগুলো যে ভাজবো গোল্ডেন ব্রাউন হবে, বেশি যেন কালো না হয়। এই যে মাছের যে কালিয়া যেটা আমি বানাচ্ছিলাম সেটা জেনারেলি বিয়ে বাড়িতে বানায়, ভীষণ স্পাইসি, খেতে খুব ভালো লাগে, জানো তো। এটা মধ্যে মামা এতগুলো মশলা কেন ইউজ? ওই যে বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি মানে তো খুব রিচ হবে না, তাহলে তো খেতে ভালো লাগে সেই জন্য। ঠিক আছে ঠিক আছে। তো প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো প্রথমে আমি পেটির মাছগুলো দিচ্ছি। তো এই যে এই সাইডটা আছে না, যেটা তেল সাইডটা আছে, ওইটা সবসময় নিচের দিক করে দিতে হয়, না হলে কিন্তু প্রচণ্ড ফাটবে মুখে, চোখে চারিদিকে তেল লাগবে। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের ভালোই ফ্রাই করা হয়ে গেছে। তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, এই সেম এটাতেই উঠিয়ে নিচ্ছি। আর নেক্সট যেগুলো আছে সেইগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। আর তিনটে পিস আছে। আচ্ছা, এগুলো আমাদের হয়ে গেছে। তো ফটাফট আমি এটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে এবার আমি রান্নাটা শুরু করবো। ঠিক আছে মামা, একটু ঘি দিলে হয় না এটা আগে? ঘি? হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো, ঘি দিয়ে দিচ্ছি একটুখানি। হ্যাঁ, এই যে না, খুবই সামান্য দিচ্ছি। হ্যাঁ, ঘিটা ঠিক আছে, ঘিটা একটু গলে যাক, তেলটা আরো গরম হতে হবে না ওটা আগে। হ্যাঁ, আমি একটু ঘিটা বড় করছি, হাই করছি একদম গাড়ি। এত নেক্সট কি করবো? নেক্সট এর মধ্যে এই যে লাল লঙ্কা, তারপরে তেজপাতা, তারপরে এই যে দারচিনি, এগুলো সব দিয়ে দেবো, ফোড়ন দেব। ঠিক আছে, পরে আমি জিরাটাও দিয়ে দেবো, গোটা জিরা দেওয়ার পরে যখন একটু ক্র্যাকল হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে এই যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। কিন্তু আমি এটা আগে ভালো করে না, এগুলো ক্র্যাকল হওয়ার পরে একটুখানি হিটটা কমিয়ে নেবো, না হয়তো একদম সাংঘাতিকভাবে ছাড়াড়া করে উঠবে।
এই মশলাটাকে না এবার খুব ভালো করে ভাজতে হবে, যাতে এই যে জলটা যেটা আনিয়নের যে রস সেগুলো ভালো করে জলগুলো ইভাপোরেট করে যায়। আচ্ছা, এবার আমরা না সব মশলাগুলো একে একে দিয়ে দিই, ঠিক আছে? প্রথমে যেটা দেব আমি সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু স্বাদ অনুযায়ী, হ্যাঁ, যে যেরকম লঙ্কা পছন্দ করে সে সেরকম দেবে। একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে আমি দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দেওয়ার পরে এটাকে একবার ভালো করে চালিয়ে নেব। দেখে তো রংটা কেমন সুন্দর চেঞ্জ হচ্ছে। এইটা হতে হতে আমি এর মধ্যে এবার একটু কাশ্মীরি মির্চ দেব, কাশ্মীরি লঙ্কা, যেটা রঙের জন্য প্রায় হাফ টু ওয়ান টিস্পুন মতো দিয়ে দেব। আর এখন যেটা আমাকে করতে হবে, এটাকে আমার মানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, আর যত ময়েশ্চার আছে সেটা ইভাপোরেট করবে, আর মশলাটা বেশ ভাজা ভাজা হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এর মধ্যে না আমি আধ কাপ মতন গরম জল দেব। এর মধ্যে এবার আমি নুন চিনি এগুলো দিয়ে দেব। হ্যাঁ, তো এই যে আমি চিনিটা দিলাম, এবার আমি এর মধ্যে নুন আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে নাড়ার পরে মনে আছে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এবার আমি দেব। Again, one nice stir. আর এবার আমি কি করবো, এটাকে পুরোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো। ঢাকনা দিয়ে দিলাম অ্যাবাউট 5-6 মিনিটস রান্না করি, তারপরে উইলকাম ব্যাক। হ্যাঁ, এবার আমি নেক্সট স্টেপটা করবো, সেটা হচ্ছে আমি দই দেব। এই দইটা আমি ভালো করে ভেজেই নিয়েছি, নেওয়ার পরে আধ কাপ মতন আমি দই দেবো এর মধ্যে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে চালাতে হবে, নয়তো দইটা ফেটে যাবে। ওকে, একদম যতটা সম্ভব, ওকে, এটাকে ভালো করে মিক্স করতে হবে। কিপ অন স্টারিং। মামা, আমরা দই আর টমেটো একসাথে এখানে কেন দিচ্ছি, একই ডিশ? অ্যাকচুয়ালি ইউনো কালিয়া কোরমা এই যে ডিশগুলো না, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার মুঘলাই ডিশ, আর বেঙ্গল নবাবরা না ওখান থেকেই এই ডিশগুলোকে মানে নিজেদের করে নিয়েছে আর কি। আর বেঙ্গল নবাবরা তো দেব ইউজুয়ালি মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি ওরা মুঘলসদের না ওরা ইয়ে ছিল, গভর্নর্স ছিল, তো ন্যাচুরালি একটু না একটু মিল তো থাকবেই। হ্যাঁ, তো এখানে আমরা এই খাবারের মিলটা দেখতে পাচ্ছি না। এটা দেখো সুন্দর মিক্স হয়ে গেছে। এরপরে আমরা এই খেজুরগুলো দিয়ে দেবো। খেজুরের বদলে মানে কিশমিশও দেওয়া যেতে পারে, রিজন্স, এই যে খেজুর, তারপরে কিশমিশ, মানে গুচ্ছের মানে ভালো ভালো জিনিস, তার মানেই হচ্ছে মুঘলাই ব্যাপার। হ্যাঁ, তো এটা এখন আরেকটু খালি কুক হোক, হ্যাঁ, রান্না হোক একটুখানি, আমি আবার এটা একবার ঢাকা দিয়ে দিচ্ছি, অ্যাবাউট 2-3 মিনিটস মতন একটু কুক হোক। ঠিক আছে, হ্যাঁ, এটা বেশ ভালো রকম এটা বয়েল হয়েছে। এর মধ্যে এবার আমি আবার গরম জল দেব, আন্দাজ মতন গরম জল দিলাম,
গরম জলটা দেওয়ার কারণ আমি আগেও বলেছি যে রংটা যাতে ভালো হয়, সেই জন্যই গরম জলটা দিতে হয়। আর এইবার এটা ভালো করে বয়ল হোক, বয়ল হওয়ার পরে আমরা মাছগুলো ছাড়ব। হ্যাঁ, এটা এবার বয়ল করতে আরম্ভ করছে, ফুটছে ভালো রকমের। এবার এর মধ্যে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। একটু ফুটুক, তারপরে আমরা লাস্ট টাচটা দেব। এর মধ্যে এবার আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এলাচের সঙ্গে সঙ্গে আমি দিচ্ছি এই যে ভেজে রাখা যে পেঁয়াজ, সেইটা। এবার আমরা দেব কাঁচা লঙ্কা, যেগুলো স্লিট করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা একটুখানি নেড়ে নিই, তারপরে আমরা গরম মশলাটা দিয়ে দেবো। কেমন? আচ্ছা, বেশ ভালো রকম ফুটে উঠেছে। এবার লাস্ট যে বিটটা সেটা আমি করব, সেটা হচ্ছে একটুখানি গরম মশলা। ঠিক আছে, তো আমি ওই আবার ওই আধ থেকে এক চামচ মতন গরম মশলা দিয়ে দিই, বাস আর কিছু লাগবে না। দেওয়ার পরে আবার একটা হালকাভাবে একটা মিক্স, সুন্দর। আর এবার যেটা করবো সেটা হচ্ছে ঢেকে, নাও লেট ইট রেস্ট, তার মানে অফ, ওকে, হিট থেকে বাইরে বার করে এটাকে নিজে নিজে আর কি সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিতে হবে যত মশলাগুলো আছে। বাস, উই আর ডান উইথ দ্য কুকিং। সো এই একদম রেডি। দ্য নেক্সট থিং যেটা আমি করব সেটা হচ্ছে প্লেটিং করে আমি দেখাচ্ছি।